মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না, বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলো সত্যিকারের ভালোবাসা, কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই তার খোঁজ রাখে না। নিজের অবস্থানটা শক্ত করে নিন, তারপর সব করা কথার জবাব দিন। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানি নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। কষ্ট পেও না, কারণ তুমি কষ্ট পেলে কারো কোনো যায় আসে না। স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকে যথেষ্ট। কেউ চলে যাবে আর কেউ হাজার বাধার পরেও ভালোবেসে থেকে যাবে। জীবন আসলে সুন্দর যদি পরিবার থেকে একটু সাপোর্ট আর স্বাধীনতা পাওয়া যায়। ভালো থাকার বেঁচে থাকার মধ্যে তফাত অনেক। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভাগ্য বোধ হয় এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো লাগা যায়, আবার কাউকে খারাপ করে দেওয়া যায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, প্রতিবাদ করলে তুমি অভদ্র। আগে সম্মান করেন, পরে ভালোবাসেন। নিশ্চিত তো তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। বিশ্বাস, ভালোবাসা, প্রেম, এ সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে, সে মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে। কি খুঁজছেন? ভালোবাসা? তাহলে জেনে রাখুন, আজকাল ভালোবাসাও ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে। যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ কানেক্টেড, দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস। কাউকে যদি কখনো ভালোবাসতে হয় তাহলে এতটা ভালোবাসুন যে যদি সে কোনোদিন সত্যিকারের ভালোবাসা খোঁজে তাহলে যাতে আপনার কথাই মনে পড়ে। হ্যাঁ, আমরা ভুল করি, প্রতিনিয়ত ভুল করি, কারণ চোখের পানিগুলো আমরা ভুল মানুষের জন্যই ফেলি। কেউ তোমার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে যেতে দাও। যে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার জন্য মানিয়ে নিতে হয় না। মন থেকে একটাবার ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ মুখ ফিরিয়ে রাখে না। আর সে মুখ না ফিরালে বুঝে নিও তার মনে তো শুধুই স্বার্থ, সে ভালোবাসা বোঝে না। ক্ষমা হাজারবার করো, আর যাই করো বিশ্বাস একবার করো। তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো, যে তোমার খারাপ সময়ও তোমাকে দূরে ঠেলে দেবে না। নয়তো মোবাইল হোক বা মানুষ, কোনো কাজ না থাকলে সবাই গেম খেলতে শুরু করে। একটা সময় কেউ একজন অনেক সুন্দর কথা বলেছিল, জীবন ছোট নয়, মানুষ বেঁচে থাকা শিখতেই অনেক দেরি করে দেয়। আর জীবনে যখন চলতে শুরু করে তখনই ফেরার সময় হয়ে যায়। তোমার কি মনে হয়, তোমার কথা মনে পড়ে না? আরে পাগল, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা মানুষগুলো কি স্বপ্ন ভুলে বলো? না তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম, না তোমার কাছে থাকতে চেয়েছিলাম, শুধু এতটুকুই বুঝে গিয়েছিল। তুই আমার বলছিলে আর আমি তোর বলছিলাম। একদিন আল্লাহকে অনেক অভিযোগ জানালাম, বললাম আমার জীবনে একটা মানুষ এসেছিল আর আমাকে হাজারটা মিথ্যা ওয়াদা করে একদিন মন ভেঙে চলে গেল।
আল্লাহ আমাকে হেসে বলল, তোর মন তো একজন ভেঙেছে, আর আমার মন মানুষ প্রতি মুহূর্তে ভাঙে। সব স্বপ্ন পূরণ হয়ে গেলে তো মানুষের সব স্বপ্নই পূরণ হয়ে যাবে। কিছু অপূর্ণ স্বপ্ন আছে বলেই তো মানুষ এখনো বাঁচার স্বপ্ন দেখে। কেউ একজন আমাকে বলেছিল, স্বপ্ন তো তাদের পূর্ণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে, স্বপ্ন তো তাদেরই পূরণ হয় যারা স্বপ্ন পূরণ করতে হবে এই জেদ নিয়ে এগিয়ে চলে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই হলো বাস্তবতা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দোষী করো না, বরং নিজেকে দোষী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না, যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সত্যি কথা বলতে, যে আমাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই, কারণ যারা আমায় ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে কখনো দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। মানুষকে তোমার দুর্বলতা বুঝতে দিও না, কেননা মানুষ তোমার দুর্বলতা জানলে তা নিয়ে খেলা করতে আনন্দ পাবে। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলবেন। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন। সফল হওয়ার জন্য আমার দীর্ণতা যদি যথেষ্ট শক্তিশালী হয়, তাহলে পরাজয় আমাকে কখনো অতিক্রম করতে পারবে না। যদি আমার অনুপস্থিতিতে তোমার জীবনে কোনো প্রভাব না পড়ে, তাহলে তোমার জীবনে আমার উপস্থিতি কোনো মানে হয় না। শৈশব থেকে তিনটি জিনিস শেখা দরকার। সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে, কীভাবে ছোট ছোট জিনিসগুলি চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়াই। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয়। তুমি যত মূল্যবান হবে তত বেশি সমালোচনার পাত্র হবে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হীরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, আংটিতে সোনা দিয়েই হীরেকে ধরে রাখতে হয়। কাউকে দুর্বল মনে করবেন না, 5 টাকা দামের কলমই কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না।